আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসেন, একজন বড় মাপের প্রতারকের কাছে পরিচয় হই। এই প্রতারকের বাড়ি হচ্ছে মেহেরপুর জেলায়। সে মেহেরপুরের একজন পাখি ব্যবসায়ী। সে নিজেকে পাখাল দাবি করে। এই যে তিনটা মেইল দেখতেছেন, তিনটা ব্লু রিংনেক দেখতেছেন আপনাকে আপনারা, এই তিনটা ব্লু রিংনেক আমাকে দেওয়ার কথা ছিল স্যার। টাকা নেওয়ার পরের দিনই বলে যে পাখি, সে যেদিন ডেলিভারি দেওয়ার কথা এদিন সে ডেলিভারি দিতে পারবে না, সে পরের দিন ডেলিভারি দিবে। আদতে পরের দিনও ডেলিভারি দেয় নাই। প্রথম থেকেই সে আমার সাথে একটা প্রতারণামূলক এক একটা কাজ করতেছে। সে বলে কন্ট্রাক্টর সুপারভাইজার এ নাকি তার পরিচিত না, তে পাখি পাঠাতে পারবে না, সে দুই দিন পরে পাঠাবে। কিন্তু পাখি সে তিন দিন পরে পাখি পাঠিয়েছে। আচ্ছা, এখন আমাকে সে তিনটা ব্লু রিংনেক দেওয়ার কথা, সেই জায়গায় সে আমাকে দেখেন দুইটা ব্লু দিছে এবং একটা এলবিনুর মতো পাইড ওইটা দিয়ে দিছে, যেটা আমার আদৌ প্রয়োজন নাই। আমার তিনটা ব্লু রিংনেকের প্রয়োজন, বুঝছেন? এই হচ্ছে প্রতারকের অবস্থা। এবং সে পাখি দেওয়ার পরে আমি যখন আমার বাসায় আনি, আমি যখন আমি কেস খুলি, তখন সে আমাকে দেখা, আমি দেখলাম যে এখানে দুইটা ব্লু রিংনেক, একটা হচ্ছে এলবিনো রিংনেক। আমি তাকে সাথে সাথে ফোন দিলাম, সে ফোন রিসিভ করবে না। মিনিমাম 50টা ফোন দিয়েছি, ফোন রিসিভ করে নাই। এর পরবর্তীতে সে আমাকে একটা মেসেঞ্জারে টেক্সট দিছে যে ভাই কী সমস্যা হয়েছে ওইটা আমি দেখে দিব, এবং সে আমাকে দেখে দেওয়ার কথা বলাতে আমি তাকে বললাম যে ভাই আপনি কি দেখে দিবেন, আপনি না দেখে আমাকে পাখি ডেলিভারি দিছেন। এখন সে বলতেছে যে পাখি ডেলিভারি তো আমার মানুষ দিয়েছে, আমি দেই নাই, তো কী হয়েছে? আমি বললাম এই এই সমস্যা হয়েছে। পরবর্তীতে সে বলছে যে ভাই আমি আপনাকে পাখি পাঠিয়ে দিব, এটা আমি অন্য জায়গায় বিক্রি করে ফেলছি। এরপরে নানা তালবাহনা করে সে ওই যে আজকেও আমাকে বলছে যে পাখি ডেলিভারি দিবে, গতকালকেও বলছে পাখি ডেলিভারি দিবে, এর আগের দিনও বলছে যে মেলটা এটা ডেলিভারি দিবে। আজকে দেখেন আমাকে ওই যে মেসেঞ্জারে ব্লক করছে এবং বলতেছে যে তার পাখি ওইটা ফেরত দেওয়ার জন্য, ওইটা দিলে নাকি সে তার আমার পাখিটা আবার আমাকে ফেরত দিবে, বুঝছেন?